আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লু ইনসান, প্রত্যেকটা মানুষ, আলজামনাহু, আমি অ্যাটাচড করে দিয়েছি তার সাথে, তায়রাহু, তার আমল নামার বই, আমল নামার ক্যামেরা, আমল নামার রেকর্ডার, ফি উনুকিহি, তার গর্দানের ভিতরে, প্রত্যেকটা মানুষের গর্দানের ভিতরে তার দুনিয়ার যাবতীয় কর্মতৎপরতা রেকর্ড করার জন্য একটি রেকর্ডার আমি ঢুকিয়ে দিয়েছি। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাম, সেটিকে আমি কিয়ামতের দিন তার গর্দান থেকে কিতাব আকারে বের করব। ইয়ালকাহু মানসুরাব, সে খোলা অবস্থায় তার সাথে সাক্ষাৎ করবে। ওই কিতাব তার সম্মুখে তুলে ধরে আমি তাকে বলবো, ইকরা কিতাবাক, তোমার আমল নামা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে এটা পড়ে পড়ে হিসাব দেওয়ার জন্য তুমি একাই যথেষ্ট, তোমার কোনো সাহায্যকারীর প্রয়োজন নাই। হাশরের ময়দানে আল্লাহ তাআলা আমল নামা হাতে দিয়ে বলবেন, পড়ো, হিসাব দাও, আমি তোমার আমল নামা তোমার গর্দানের ভিতরে রেখে দিয়েছিলাম, দুনিয়ায় তুমি যা করেছ সব কিছু রেকর্ড করা আছে, তোমার ছোট বড় একটা কাজ সেখান থেকে বাদ পড়ে নাই, এমন ক্যামেরা দিছি দাররা পরিমাণ কাজও রেকর্ড করেছে। তামাই আমাল মিসকালা দাররাতিন খাইরান ইয়ারাহ, সে যদি দাররা পরিমাণ ভালো কাজ করে থাকে দুনিয়ায়, আমল নামাতে সেটাও দেখতেই পাবে। যদি দাররা পরিমাণ মন্দ কাজ করে আমল নামায় সেটাও দেখতে পাবে, সব রেকর্ড হয়েছে, একটাও বাদ নেই। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিম মুহদারাম ওয়া মা আমিলাত মিন সু, অন্য আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, সে দুনিয়া যা করেছে ভালো মন্দ সব হাজির, মুহদারাত সব হাজির, একটাও গায়েব নাই, অনুপস্থিত নেই। আমল নামা হাতে পেয়ে সেদিন যারা জালেম, যারা ফাসেক, যারা কাফের, তারা আশ্চর্য হয়ে বলবে, মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কি আশ্চর্য এই কিতাব, দুনিয়া ঠাট্টা করে যে মিথ্যা কথাগুলো বলেছিলাম, ভেবেছিলাম, তামাশা করেছি, সেটাও আজকে হাজিরি দেখছি। নিজের বাচ্চা কান্না করেছিল রাতের বেলায়, কান্না থামানোর জন্য ঘরের পিছনে বাঘ আছে, বল্লুক আছে, কামড় দেবে ঘুমা, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথায় ঠাট্টা করে মিথ্যা বলেছি, সেটাও হাজির আছে। সে আশ্চর্য হয়ে বলবে, এমন কি কিতাব কোনোটাই বাদ নাই, সব আমার সম্মুখে হাজির। অতি গোপনে যেই কথা বলেছিলাম, যেই কথাটা আমার দোস্তর কানের কাছে গিয়ে বলেছি শোনে নাই, দোস্ত বলেছিল কি বলেছিস আবার বল, আমি তখন বলেছি এখন আর বলবো না, আমি ভেবেছি দোস্ত শোনে নাই, আমি কি বলেছি কেউ জানেও না, কিন্তু আশ্চর্য এক কিতাব আমার হাতে আল্লাহ ধরাইয়া দিল, ওই না শোনা কথাটাও মুখ থেকে বের হওয়ার সাথে সাথে রেকর্ড হয়ে গেছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আল্লাহ তাআলা বলেন,
তাদের মুখ থেকে যেই শব্দই বের হোক না কেন, দুনিয়ার কেউ শুনুক আর না শুনুক, সেটাও আমল নামার ক্যামেরা রেকর্ড হয়ে যাবে। আমি সব মানুষের গর্দানের ভিতরে ওই পাওয়ারফুল ক্যামেরাটা ঢুকাইয়া তাকে দুনিয়ায় ছেড়ে দিয়েছি। এখন 30-40-50-100 বছর সে যাই করুক, আমি বাধা দেব না, কিন্তু ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও প্রিয় নবী, উম্মতকে জানিয়ে দিয়েন আপনার রব ঘাঁটিতে বসে অপেক্ষা করছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার কাছে ফিরে যেতেই হবে। ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, আদেশ নির্দেশ একমাত্র তার, তিনি তোমাকে দুনিয়া পাঠিয়েছেন বটে, কিন্তু যখন নির্দেশ দেবেন তোমার থাকার ক্ষমতা নেই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন, তিনি যা করতে চান পরিশ্রম করা লাগে না, বরং তিনি শুধুমাত্র বলেন কোন হয়ে যাও, ফায়াকুন, বলতে দেরি হতে আর দেরি নেই। আরে তুমি তো 3.5 হাত লম্বা একটা মানুষ, তোমার ওজন দেড় মন, দুই মন, আড়াই মন, একটা বড় মাপের পাথরের তুলনায় তুমি তো কিচ্ছুই না, তুমি ছোট্ট একটা মানুষ। কিন্তু এ মহাকাশ, এ বিস্তীর্ণ জমিন, এ বিশাল সাগর, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশাল পাহাড়, টোটাল দুনিয়া আল্লাহ তাআলার হুকুমে ধ্বংস হতে চোখের পলক পরিমাণ সময়ও লাগবে না। তিনি কোন বলার সাথে সাথে পাইয়া কোন হয়ে যায়, মহাকাশ যখন ভেঙে দেবেন কিয়ামত করবেন, আল্লাহ কোরআন মাজিদে বলেন কিয়ামত হবে, আমি আল্লাহর নির্দেশে সময় লাগবে চোখের পলক পরিমাণ, বরং তার চেয়েও আরো কম। সুবহানাল্লাহ, তোমাকে আমি ছেড়ে দিয়েছি পৃথিবীতে, তুমি মনে করো না তুমি স্বাধীন, বরং তোমার প্রতিটা কর্ম রেকর্ড করার জন্য একটা রেকর্ডার আছে। দুনিয়ার মার্কেটগুলোতে সিসি ক্যামেরা বসানো হয়, পর্যবেক্ষণ করা হয়, কিন্তু বিদ্যুৎ যখন চলে যায় ওই সিসি ক্যামেরার কাজ করে না। ক্যামেরার যখন বিভিন্ন পার্টস নষ্ট হয়ে যায় রেকর্ডার হয় না। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার গর্দানের ভিতরে এমন এক ক্যামেরা বসাইছে যেটা চলতে বিদ্যুতের প্রয়োজন নাই, এবং যেটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাও নেই। আজ থেকে 50 বছর আগে কিভাবে গর্দানের ভিতর আল্লাহ তাআলা আমল নামার রেকর্ডার ঢুকাইছে প্রশ্ন করলে মুফাসসিরগণ হয়তো বলতেন আল্লাহই ভালো জানেন, আমরা বিশ্বাস করেছি এর চেয়ে বেশি কিছু জানি না। কিন্তু আজকে বিজ্ঞানের অগ্রগামিতার কারণে, উৎকর্ষতার কারণে এখন মেমোরি কার্ড আবিষ্কৃত হয়েছে, এই মোবাইলের ভিতরও মেমোরি কার্ড আছে কিনা, ওই ক্যামেরাগুলার ভিতরে আছে কিনা, আমার দিকে ধরে রেখেছে, আমার প্রতিটি শব্দ রেকর্ড হচ্ছে, আমার ঠোঁট নাড়া, আমার চেহারা নাড়া, আমার হাত নাড়া, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো বাদ পড়বে না, প্রত্যেকটা রেকর্ড হয়। আমি তাড়াহুড়া করে কোনো শব্দ যদি বলি স্লো মোশনে দিলে সেটাও ধীরে ধীরে শোনার ব্যবস্থাও আছে। দুনিয়ার বিজ্ঞানীরা যদি তাদের মেমোরি, তাদের ব্রেইন খাটাইয়া এত চমৎকার ক্যামেরা বানাতে পারে, মেমোরি কার্ড বানায় রেকর্ড করতে পারে ঘন্টার পর ঘন্টা, আমার আল্লাহ এসে পাওয়ারফুল রেকর্ডার মেমোরি কার্ড গর্দানের ভিতরে ঢুকাইয়া
পুরা জীবনের আমল রেকর্ড করার ক্ষমতা আল্লাহর আছে না না এখন পূজা সহজ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মেমরি কার্ড গদ্দানের ভিতরে ঢুকায়া ক্যামেরাটা ঢুকায়া রেকর্ডারটা ঢুকায়া ছেড়ে দিছে এবারে 40-50 বছর যা ইচ্ছা তুমি করো কিন্তু মনে রেখো তার কাছে ফিরে আবার যেতেই মানুষ গড়র ইসলাম বিদ্বেষী আচরণ দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিক গজব দেন না তাদেরকে তাৎক্ষণিক ধরেন না বরং আমরা দেখি পৃথিবীর কত বড় বড় জালেমরা জুলুম করার পরেও ভালো আছে যেমন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বুশ ইরাকে হাজার হাজার মুসলমান হত্যা করেছে তার বক্তৃতা ছিল ইরাকে পরমাণু অস্ত্র আছে কিন্তু ইরাক দখল করার পর প্রমাণ হলো ইরাকে আসলে পরমাণু অস্ত্র নাই একটা আন্দাজের উপরে অনুমানের উপরে নির্ভর করে লাখ লাখ মুসলমান হত্যা করলো কিন্তু বুশের এবার করোনা হয় নাই ক্যান্সারও হয় নাই এ বুশের বাচ্চা বুশ এখনো বাইসে আছে কত বড় বড় জালেম আছে জুলুম করার পরেও বেঁচে আছে ভালো আছে এগুলো দেখে যদি আপনি মনে করেন আমিও জুলুম করবো অসুবিধা নাই আপনি ভুল করবেন আমার আল্লাহ কোরআনে বলেন উমলি লাহুম ইন্না কাইদি মতিন আমি রশিতে ঢিল দিয়েছি আমি সার দেই কিন্তু ছেড়ে দেই না অমলি লাহুম তাদেরকে আমি রশিতে ঢিল দিয়েছি ছোটবেলা আমরা যখন ঘুড়ি উড়াতে যেতাম আকাশে ঘুড়ি উড়াইয়া দিয়া যখন দেখতাম ঘুড়িটা উপরে উঠেছে তখন আমরা রশিতে আরো ঢিল দিতাম ঘুড়ি আরো উপরে উঠতে থাকতো উঠতে 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 ঘুড়ি মহাকাশে যায়া মহাশূন্যে যায়া মাথা নাড়ে গুরি যেন বুঝাতে চায় আমি অনেক উপরে এসে গেছি তোর কাছে আর ফিরে যাব না তুই আমার কিছু করতে পারবি না তুই ওলি মাটিতে আমি হইলাম অনেক উপরে গুরি মাথা নারে কিন্তু বাচ্চা হাউমাও করে কাঁদে না রশি থাকলে আরো ঢিল দেয় কারণ বাচ্চা জানে যতই মাথা নাড়ো নাটাইটা আমার হাতেই আছে যাওয়ার জায়গা যখন সন্ধ্যা গনিয়ে আসবে তখন না টায়ার ঘোরাতে ধরে টান মেরে দেব মাথা নাড়তে নাড়তে তুমি নিচের দিকে আসবে এক পর্যায়ে ধপাস করে তুমি মাটিতে পড়া লাগবে সুতরাং আমরা যারা 50-60-80 বছর জীবন পাইয়া মনে করছি আমার যা মন আমি তা করবো আমারে ধরব কেটা তুমি বলে যেও না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখন আমাদের যেহেতু গর্দানে আমল নামার রেকর্ডারটা আছে আমরা যা করি সব রেকর্ড হয় সাবধানে কাজ করা দরকার আছে না নাই খুব সাবধান এই রেকর্ডার আপনার সম্মুখে কিতাব আকারে হাজির হবে তখন আপনাকে পড়তে বলা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে করায় গন্ডা জীবনের হিসাব দেওয়ার আগে আল্লাহ কোনো আদম সন্তানকে কদম নাড়তে দেবেন না